তিন ফল মরুভূমির সুমিষ্ট যে ফলের নাম আমাদের পবিত্র কোরআন শরীফ উল্লেখ করা হয়েছে। দারুন। আসসালামু আলাইকুম, সায়েন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি এখন এই মুহূর্তে আছি একটা বাগানে, আর এই বাগানটা হলো তিন ফলের বাগান। আমরা জানি যে আমাদের ইসলাম ধর্মে পবিত্র কোরআন শরীফের আর তিন সূরায় তিন ফল সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। তো সেই তিন ফল কিন্তু এখন আমাদের বাংলাদেশেই চাষ হচ্ছে, আর সেই তিন ফলের চাষ দেখতে আমরা আজকে গাজীপুরের শ্রীপুর উপজেলা চলে আসছি। আজকে আপনাদের এই সম্পর্কে ডিটেল বর্ণনা করবো ইনশাল্লাহ। চলুন তাহলে পুরো বাগানটা ঘুরে দেখি এবং তাদের সমস্ত প্ল্যান সম্পর্কে আমরা জানতে থাকি। ঢাকার মিরপুরের বাসা থেকে আমরা রওনা দিচ্ছি, আর এখন বাজে সকাল সোয়া ছয়টা। বাসা থেকে সিএনজিতে করে সোজা চলে এসেছি মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনালে। এখান থেকে ঢাকা ময়মনসিংহ রুটের আলম এশিয়া বাসে আমরা উঠছি। যদিও এই বাসটি যাবে সোজা ময়মনসিংহ পর্যন্ত, কিন্তু আমরা নেমে যাব গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়িতে। আমরা গড়গড়িয়া মাস্টার বাড়িতে চলে এসেছি, আর এখানে আমরা বাস থেকে নামলাম। নেমেই এখানে পাবেন আপনি ব্যাটারি চালিত এরকম অনেক অটোরিকশা। এখান থেকে আমরা একটা রিজার্ভ করেছি 200 টাকার বিনিময়ে। এখান থেকে সোজা চলে যাব সেই তিন ফলের বাগান পর্যন্ত। যাবার পথে রাস্তার দুই পাশে আপনি এরকম প্রচুর কাঁঠাল গাছ দেখতে পারবেন, কারণ আমরা জানি যে গাজীপুর কিন্তু কাঁঠালের জন্য বিখ্যাত। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আর এই বাগানের নাম দেওয়া হয়েছে মডার্ন অ্যাগ্রোফার্ম অ্যান্ড নিউট্রিশন। বাগানে প্রবেশের শুরুতেই আমরা এই প্রকল্পটির শুরুর গল্প পাশাপাশি এই তিন ফলের বিশেষ গুণাগুণ সম্পর্কে জানার চেষ্টা করব। এই প্রকল্পটির উদ্যোক্তা হলেন জনাব আজম তালুকদার। 2017 সাল থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বারোতোপা এই এলাকাতে উনি কমার্শিয়ালি তিন ফলের চাষ শুরু করেন, এবং আলহামদুলিল্লাহ উনি পুরোটাই সফল। ওনার এখান থেকে প্রচুর চারা দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ ঘুরতে আসে শুধুমাত্র এই ফলের গাছ দেখতে এবং গাছ কিনতে। এবার বলি তিন ফলের গুণাগুণ সম্পর্কে। শরীরের দুর্বলতা রোধ করে এই ফল। বিশেষজ্ঞদের মতে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে এই ফলের বিশেষ ভূমিকা আছে, পাশাপাশি ব্লাড প্রেশারও কন্ট্রোল করে, এবং এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ক্যালসিয়াম আছে। এরকম নেটের উপরে এরকম নেট আছে, আর চারিদিকে এরকম তিন ফল গাছ। নেটগুলো মূলত এই ফলগুলো যেন কোনো পাখিতে খেয়ে না যায়, সেই জন্যই মূলত নেট দেওয়া হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি পুরো সারিবদ্ধভাবে এরকম সুন্দর করে গাছগুলো লাগানো আছে। আর এইটা হলো সেই তিন ফল।
এখানে দেখা যাচ্ছে গাছের পাতা খুব কম কিন্তু ফল আছে। হ্যাঁ এটা 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 মনে হয় পেকে একদমই পেকে গেছে। হ্যাঁ দেখাই কোনটা কোনটা ফেটে গেছে। এইখানে এই এই ফলটা নাকি একদম পেকে, আরে বাবা তাই তো একদম পেকে কিন্তু ফেটেই গেছে। তার মানে আমরা ফলের ভিতরের অংশ কিন্তু গাছে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ ইউটিউবারের বহু ভিডিও করে যাচ্ছে, আশা করি আমরা সেখান থেকেও কিছু ক্লিপ পেতে পারি। তো এই যে নেটের নিচে যে গাছগুলো আসলে দেখতে দেখেন অসাধারণ লাগছে। আমি একটু সোজা হেঁটে যাই, দেখেন নেটের মধ্যে দিয়ে দুই সারিতে আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আর দুই সারিতে কিন্তু তিন ফল গাছ আছে। জিনিসটা দেখতে অবাক করা, আসলে দেখতে অনেকটা পেঁয়াজের মতো মনে হচ্ছে আমার কাছে, তাই না সোহান ভাই? হ্যাঁ ডুমুর ফলের মতো আপনার কাছে, আমার কাছে কিছু কিছুটা দেখেন এখানে অনেকটা পেঁয়াজের মতো মনে হয়। যেমন এই যে যেগুলো আছে, এই যে একটা দেখাই। আর মজার ব্যাপার হচ্ছে এটার উপরের যে খোসাটা আছে এটা কিন্তু অনেক সফট, কচিটা যেমন সফট ঠিক এরকম এই যে এটা কিন্তু পেকে গেছে আমার মনে হচ্ছে। এটাও কিন্তু অনেক সফট, খুবই সফট একটা ফল বলতে পারেন। এই যে ফল আমরা ছিঁড়ে নিলাম, এটা এটা কি পাকা? হ্যাঁ এটা পরিপূর্ণ পাকা, এটা সফট হয়েছে, এই ফলটা এখন আমরা কেটে খাব। হ্যাঁ পেঁয়াজের মতো সাইজ কিন্তু। জি হ্যাঁ দারুণ তো, বাহ বন্ধুরা এই সেই তিন ফল যেটি কেটে পিস করা হয়েছে, এই ভাই পিস করে দিয়েছেন একেবারে পাকা ফল। শুনেছি মরুভূমির সুমিষ্ট ফল, যে ফলের বর্ণনা বেশ কয়েকবার বলেছে যে পবিত্র কোরআনে রয়েছে, সেটা একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও একদম মিষ্টি, দারুণ, আসলে মিষ্টি তো, খুবই মিষ্টি, এবং এর স্বাদটা অন্যরকম। আমি আগে যেটি বললাম যে সুমিষ্ট হলেই হবে না, সুমিষ্ট ফল তো অনেক হয়ে থাকে, এক এক ফলের এক এক ধরনের টেস্ট, এই ফলের টেস্টও অন্যরকম। এই টেস্টের ফল আমি এর আগে কখনো খাইনি। আরে বাবা এটা কিন্তু একদম লাল, এটা মিশরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খোসা সহ খেয়ে ফেলতে হয়? হ্যাঁ হ্যাঁ একদম খোসা সহ খেয়ে ফেলতে হয়। ভিতরে এটা কি পোকা নাকি? না 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 পোকা না, এক সাইডে বেশি নরম হয়ে গেছে। আচ্ছা খেয়ে দেখেন। আচ্ছা এটা নি। আচ্ছা নেন। বিসমিল্লাহ। মুখ দিয়ে কাটা বেরাতে হবে। এটা মনে হয় মিষ্টি বেশি। ও এটা তো মিশরীয় না? হ্যাঁ হ্যাঁ মিশরীয়। বললে তো হবে না। নেন খেয়ে দেখেন। আরে আরে আরেকটা নেন। হ্যাঁ আরেকটা নেন। এই তোর মামা ভাগে পাচ্ছে না ওখানে বসে থেকে। আমার কাছে দিন। আচ্ছা এই আরেকটা নেন। না আমাদের দুটো ফল কেটে দেন তো। বুঝছেন ওখানে বসে আছে সে ভাগে পাচ্ছে না। আমরা তো কেটে কুটে খেয়ে নিচ্ছি। এটা পুরোটা নিন। ভালো বাবা কেমন লাগলো? ভালো। কেমন ভালো? অনেক ভালো। খেয়েছিস? জি। ফলটা আগে কখনো খেয়েছিস? আগে কখনো খাইনি। হ্যাঁ আজকে একদম গাছ থেকে পেড়ে খাওয়া হলো, তাই না? ওই যে চাচুটা খাওয়ালো, পিছনে চাচু আছে না, একদম গাছ থেকে পেড়ে। চাচুকে একটা থ্যাঙ্কস দাও। থ্যাঙ্ক ইউ। ওকে আঙ্কেল থ্যাঙ্কস। হ্যান্ডশেক করো চাচুর সাথে। ওকে চাচু। নেক্সট সব করতে করি এইটা খাইরা তো খাবেন না। মরুভূমির এই সুমিষ্ট ফল এখন আমাদের বাংলাদেশের মাটিতেই হচ্ছে। সত্যি এই বাগানে আসলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। ভাইয়া এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে এটা আসলে মানে কিসের জন্য? এখানে আনা হলো নাকি কোথাও পাঠানো হচ্ছে? না এটা একজন উদ্যোক্তা, উনি তিন ফলের চাষ করবেন। আচ্ছা উনি 1020 পিস প্লান্ট নেবেন, যে কারণে উনি অর্ডার করেছেন এই চারাগুলো নিয়ে যাওয়ার জন্য। এগুলো কি মানে বয়স কি রকম গাছের? এগুলো 3 মাসের প্লান্ট, 6 মাসের প্লান্ট, সরি 6 মাসের। আপনি আপনাদের একটু আগে যেটা শুনলাম যে 3 মাসের প্লান্ট মনে হয় সেল করেন না? আমরা 3 মাসের প্লান্ট সেল করি না। ও তিন, ওটা আমি মনে হয় ভুল শুনেছিলাম। এক মাত্র 6 মাসের। আচ্ছা এগুলো হচ্ছে পিস কত করে পড়ছে? 720 টাকা। এটা উনি যেহেতু আমাদের বাণিজ্যিকভাবে চাষ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ওনার কাছে ওনাকে 200 টাকা সম্মান করে ওনার কাছ থেকে 520 টাকা করে নেওয়া হচ্ছে এক একটা গাছ। জি
এক একটা গাছ 520 টাকা বলে বাবা প্লান্ট 520 টাকা এটা নিয়ে যেতাম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনার নামটা বলবেন ভাই প্লিজ আমার নাম সুজয় সুজয় ভাই থ্যাংক ইউ সুজয় ভাই অনেক ধন্যবাদ তিন ফল এবং গাছ সম্পর্কে আমার মুখ থেকে আপনারা অনেক কিছুই শুনলেন কিন্তু এবার আমরা যেটা করব সেটা হলো এই প্রকল্পের যিনি প্রোডাকশন ম্যানেজার আছেন বজলুর রহমান ভাই তার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব এই ফল আসলে আপনারা কতদিন ধরে শুরু করেছেন বাংলাদেশে ফলন এই ফল আমরা তিন বছর ধরে মূলত শুরু করছি প্রথমে কোন দেশ থেকে চারাটা আনা আমরা আরাবিয়ান থেকে ফলটা নিয়ে আসছি আমরা গাছ সেল করে থাকি প্রায় তিন মাস বয়সের গাছ চারাটা সেই চারাটা লাগানো তিন মাস পরে থেকে ফল আসবে আর ছয় মাস পরে থেকে ফল পাকা শুরু হবে আর আপনার প্রথম বছরে ফল পাবেন প্রায় 4-5 কেজি এবং দ্বিতীয় বছরে ফল পাবেন প্রায় 12-15 কেজি এবং তৃতীয় বছরে ফল পাবেন প্রায় 25-40 কেজি পর্যায়ক্রমে একাধারে প্রায় 34 বছর পর্যন্ত একই রকম ফল আসবে এবং এই গাছের দীর্ঘকাল প্রায় 100 বছরের উপর 100 বছর জি তার মানে এই যে আমরা বালতিতে যে গাছটা দেখতে পাচ্ছি জি জি বড় বড় যে টব জি 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 এই ছোট গাছটাই 100 বছর জি জি 100 বছরের আউকাল এটা বাবা এই যে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি আচ্ছা আমি একটা এক্সাম্পল হিসেবে এই গাছের কথা যদি বলি এটা আসলে কতদিন বয়স হতে পারে এটা এটা 9-10 মাস আচ্ছা 9-10 মাস তার মানে আপনার এখানে এই শেডের নিচে যেগুলো আছে সেগুলো সবই কি 1 বছরের বয়সের হ্যাঁ হ্যাঁ জি জি কিছু কম বেশ প্রায় 1 বছরের মতোই হবে আপনাদের এখানে যে গাছ ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত আছে যেহেতু আপনারা 3 বছর শুরু করেছেন জি জি তো 3 বছরের যে গাছগুলো আছে সেগুলো কি সবই এই টবেই লাগানো না টবে না আমরা মাটিতেও লাগা রাখছি মাটিতেও লাগানো আছে তার মানে ওগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে জি জি তো এই যে আপনি 100 বছরের কথা বললেন তার মানে এই গাছটা কত বড় হবে এই গাছটা প্রায় আম গাছের মতো বড় হবে জি 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 একদম বড় আচ্ছা আচ্ছা এখান থেকে আপনি যেটা বললেন যে আমরা চারা পেতে পারি ফল পেতে পারি যদি আমরা ফল কিনতে চাই আপনাদের হ্যাঁ আমাদেরকে প্রায় 1-1.5 মাস আগে বুকিং দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে আমরা কনফার্ম করব ফোনে বুকিং দেওয়ার পরে আমরা ফল আপনাকে দিতে পারবো কুরিয়ারে পাঠিয়ে দিবেন কুরিয়ার আমরা মূলত দিয়ে থাকি না কারণ আমাদের ব্যাপক চাহিদা আছে আমাদের কাস্টমার আমাদের বাগান ভিজিটও করে যায় এবং ফলই নিয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বাগান থেকে ফলগুলো সেল করে থাকি আচ্ছা তাহলে আপনারা গাছও সেল করেন হ্যাঁ গাছও সেল করে থাকে ফলও সেল করে থাকে ফলের কেজি কত করে ফলের কেজি 1000 টাকা কেজি জি আর কমার্শিয়াল চারাগুলো আমরা 720 টাকা করে বিক্রি করে থাকি আচ্ছা কমার্শিয়াল চারা বলতে ওই যে আপনি 3 মাসের জি 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 হ্যাঁ 3 মাসে আমরা কিনতে পারি না হ্যাঁ বড় মাদার প্লান্ট যেগুলো আছে ওগুলো আমরা 10,000 টাকা করে বিক্রি করে থাকি এটাকে মাদার প্লান্ট বলা হচ্ছে কি জন্য হ্যাঁ এটা মাদার প্লান্ট বলা হচ্ছে যে সমস্ত রানীদের মানে সে মানে রানী আর কি সমস্ত হ্যাঁ মানে পূর্ণ বয়স্ক যে গাছ জি 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 একদম একদম পরিপূর্ণ ফল ধরা এবং বড় গাছ হ্যাঁ এটাতে যে চারাগুলো হচ্ছে এটা কি ফল থেকেই চারা হয় নাকি আপনার অন্য কোনো কারণ যে ফলের নাম পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে সেই ফল অর্থাৎ মরুভূমির সেই ফল এখন আমাদের বাংলাদেশেই চাষ হচ্ছে এটা আমাদের প্রত্যেকের জন্য আনন্দের একটা খবর আর সেই আনন্দ থেকেই কিন্তু এই বাগান থেকে একটা চারা গাছ নিয়ে আসছি আমার বাসায় লাগানোর জন্য মজার ব্যাপার হলো আমার 14 তলার বাসার বারান্দার টবে এই গাছটা লাগিয়েছি আর এইটাই হলো সেই গাছ এই ফলে ইতিমধ্যে কিন্তু একটা ফল হয়েছে সেই ফল কিন্তু আমরা খেয়েও ফেলেছি ইনশাল্লাহ আগামীতে আরও অনেক ফল হবে আমরা সেই ফলগুলো খেতে পারব তাহলে আজ এই ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম